গাইবান্ধা শহরের পুরাতন ঘাঘট নদীর পাড় দখল মুক্ত রাখতে ও ঘাঘট লেক নির্মাণের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সহযোগিতায় আজ সকালে শহরের অ্যাকোয়ার স্টেট পাড়া সংলগ্ন পুরাতন ঘাঘট নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি এস এম ফয়জউদ্দিন। এ সময় প্রায় আনুমানিক 25টির মতো বহুতল ভবনসহ বাড়ি উচ্ছেদ করা হয়। জরিপ ও নোটিশ প্রদানের পরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।